ওয়া মান আহসানু কওলান মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহান ওয়া ক্বালা মিনাল মুসলিমিন। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে ব্যক্তি সুদ খায় বা অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে সে কি জান্নাতে যেতে পারবে এ সম্পর্কে রসুল্লা সাল্লামের কী নির্দেশনা এবং আল্লাহ সুমাতাল্লার কী নির্দেশনা দিয়েছেন দেখেন প্রথমেই সুদ মানে হচ্ছে রিবা আর রিবাকে আল্লাহ সুমাতলা হারাম করেছেন আল্লাহ সুমাতাল্লাহ বললেন ব্যবসাকে তোমাদের জন্য হালাল করা হয়েছে সুদকে হারাম করা হয়েছে সোরা বাকার দুশো পঁচাত্তর নম্বর দুশো ছিয়াত্তর নম্বরে দুশো সাতাত্তর নম্বর এক দুশো আটাত্তর নম্বর দুশো উনআশি নম্বর আল্লাহ সুমাতালা বললেন যে তোমরা সুদকে যদি না ছেড়ে দাও তোমরা প্রস্তুত হয়েছি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য অর্থাৎ সুদ সুদ একটা জঘন্যতম নিকৃষ্টতম রসল্লা সব থেকে নিম্ন স্তরের হচ্ছে সুদের ভয়াবহ কবিরা গুণা হচ্ছেন আপন মায়ের সাথে জেনা করা যে সুদ খেলো অর্থাৎ সুদের বহু খারাপই গুণ রয়েছে এবং সুদ দেখেন কোরআনে সুদকে আরাম করা হয়েছে বাইবেলে আরাম করা হয়েছে হিন্দু ধর্মের সুদকে আরাম করা হয়েছে তো এখানে আপনার প্রশ্ন ছিল যে অন্যায়ভাবে কারো যদি সম্পত্তি কেউ দখল করে তার কী অবস্থান হবে এ সম্পর্কে আল্লাহ সুমাতাল সুরা নিশায় একশো অষ্টআশি নম্বর আয়তে সুরা ময়দায় তেত্রিশ নম্বর আয়তে সুরাময়েদায় নব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমরা অন্যায়ভাবে অপরের সম্পত্তি গ্রাস করো না আর যদি তোমরা অন্যায়ভাবে অপরের সম্পত্তি গ্রাস করো তোমরা পেটে আগুন ভক্ষণ করলে এবং তোমাদের ওইটাকে জ্বলন্ত আগুনে আল্লাহ কালকে আমাদের দিনে যে এই শরীরকে জ্বালাবেন আর রসৌল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আবু আল খুদ্রি রাজারাতন বলেন আবু সাহেদ খুদ্ি রাজার হাদিস বর্ণনা করেছেন যে কেয়ামতের দিন সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন সিদ্ধিকন এবং শহীদেন নবীদের সাথে কাল কেয়ামতের দিন থাকবে তারা কারা যারা সত্য কথা বলে ব্যবসা করেছিল মানুষকে ধোকা দেয়নি তারা সাল্লামের সাথে সাহাবাই কেরামদের সাথে শহীদগণের সাথে থাকবে এটা উল্লেখ করা তিরমিজি তৃতীয় খণ্ড পাঁচশো পনেরো নম্বর হাদিস এক হাজার দুশো নয় নম্বর হাদিস এরপরেও রসমুল্লা স্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উন্মত নয় অর্থাৎ ধোকা দিয়ে মানুষকে নেওয়া ধোকা দিয়ে মানুষের কাছে সম্পত্তি নেওয়া মানুষের কাছে কোনো কিছু বিক্রি করা ইসলামে নিষিদ্ধ হারাম এটা কেউ যদি করে তাহলে আল্লাহ সুত তার জন্য রেখেছেন অত্যন্ত জ্বলন্তদায়ক কঠিন আজাব حينما رددت يا رب العباد